আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে ঈদের দশম দিনেও রাস্তাঘাট একদম ফাঁকা মনে হচ্ছে। ঢাকা শহরের এই চিত্রটা আসলে ঈদের সময় ছাড়া দেখা খুবই মুশকিল, কারণ যেহেতু ঢাকা শহর একটা জ্যামজটপূর্ণ একটা যান্ত্রিক শহর, তবে ঈদের সময়টা আসলে একদম মনে হয় যে প্রাণ ফিরে পায়। তো আমি যতটা ভেবেছিলাম যে 10 দিন হয়ে গেছে, আজকে অনেকদিন পর ঢাকাতে রাইড করছি, তো কি হতে পারে, তো দেখলাম যে না, মোটামুটি রাস্তাগুলো ফ্রি আছে এখনও পর্যন্ত। কিছু কিছু জায়গায় জ্যাম আছে, তবে সেটা তুলনামূলক অনেক কম। কিছুদিন গেলে আর হয়তো বা 2-1 দিন পরে ঢাকার চিত্র পুরোটাই পাল্টে যাবে, আগের রূপে ফিরে আসবে। তো আজকে বেরোলাম যে একটু ঘোরাফেরা করার জন্য। এখনও ঠিকঠাক প্ল্যান করতে পারিনি যে কোথায় যাব বা কী করতে পারি, তো যেতে থাকি সামনের দিকে। আর আশা করি আপনার ভিডিওটা আজকে ভালো লাগবে, তো বাইকার টানেলের সঙ্গে থাকুন। আর বেশ কিছুদিন হলো যে কোনো ট্যুর দেওয়া হচ্ছে না, আশা করি সামনে ট্যুরে যাব, তখন আবার নতুন ভিডিও আসবে। সেই পর্যন্ত ধৈর্য সহকারে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ঢাকা বাস সিটির এলাকায়, আর এই জায়গাটা আসলে আমার কাছে অনেক জোশ লাগে, অনেক সময় কাটিয়েছি এই জায়গাটা বসে। আসলে ঢাকার ভিতরে ঘোরাফেরার জায়গা বলতে এই জায়গাটা আসলে মোটা ভরে যাবে সব সময়। তো আকাশে প্রচণ্ড মেঘ, এতটাই মেঘ জমেছে যে আসলে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, যদিও এখন বর্ষা আছে এদিন। আর কয়েকদিন ধরে ওয়েদারের অবস্থা খুব খারাপ যাচ্ছে, তো যে কোনো একটা ঝোড়ো হাওয়া বইতে পারে এরকম একটা আবহাওয়া আর কি। তো বৃষ্টির দিনে বাইক আমাদের সবসময় সাবধানে রাইড করতে হবে, কারণ এখনকার রাস্তা ভিজা থাকবে, অনেক পিছল থাকবে। তো আমরা যারা বাইকার ভাইরা আছি, তারা বৃষ্টির দিনে অবশ্যই বাইক সাবধানে রাইড করব, যাতে করে আমরা সেফলি রাইড করে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারি, এই কামনা থাকবে। আর হচ্ছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, বিকজ এখন বাসায় চলে যাব। আর বাসায় যেতে পারবো কি না এখনও ঠিক বলতে পারছি না, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ, হয়তোবা অল্প সময়ের মধ্যে বৃষ্টি নামবে। অলরেডি সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি এই রোদ এভাবেই যাচ্ছিলো, তবে মনে হয় না এখন বৃষ্টি নামলে আর বৃষ্টিটা থামবে।
তো যাই হোক, বাইকার টানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। সামনে নতুন ভিডিও আসবে, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। Tonight.